হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আমার ভিডিওতে দেখতেছেন যে আমরা রূপে কাজ করতেছি। রূপে হচ্ছে রাইজারের লাস্ট যে মোমেন্টটা, যে রাইজার থেকে বের করা এই যে বড় অ্যালবোগুলো দেখেন, এটা বিশাল আকার অ্যালবো, এটা সাইজ 1800x1000, আর বড় রেট স্ট্যান্ডার্ড বাইর করতেছি। তো এগুলা হচ্ছে আপনার রাইজারে কাজ করার সময়, এই যে দেখতেছেন আমরা বড় একটা লাগানো হয়েছে, এটা একজর্সের। তো বড় নিচে যেটা আছে এটা এটার পাশ দিয়ে বের হবে, এই পাশ দিয়া, বাম পাশ দিয়া, এই যে এই গেপ দিয়া, আর এই যে এই বাল্বটা, আর এখানে নিচে একটা বেরিয়েছে, এটা দেখেন, এটা হচ্ছে সিঁড়ির ফ্যানের আরেকটা ডাক্ট দেখেন। আমরা এটা উঠাবো এখন, এই বড় ডাক্টিংটা। তো মূল বিষয় হচ্ছে যে এই ডাক্টিংগুলো লাগানোর সময় আপনারা খেয়াল করবেন, একদম নিচে থেকে যেখান থেকে স্টার্ট করবেন, আপনারা লাগানোর সময় লাগানোর আগে ভালো করে ডাক্টিংয়ের ভিতরটা সিলিকনে সিল করবেন, ঠিক আছে? বিশেষ করে দুবাই ইমারতে যারা কাজ করেন, তাদের জন্য আমি স্পেশালি বলবো যে লাগানোর আগে দেখেন সিলিকনটা একবারে, আপনারা এই যে ভিতরে ভালো করে সিল করবেন ডাক্টিংয়ের জয়েন্টে, তারপর যে প্লাঞ্জের সাথে, এই যে দেখেন প্লাঞ্জের সাথে আমরা লাগিয়েছি অলরেডি, এভাবে, এই যে প্লাঞ্জের সাথে এভাবে চারিদিকটায় ডাক্টিংয়ের যে জয়েন্ট আছে, জয়েন্টে, আর স্পেশালি কর্নারটা একটু হোল থাকে, গ্যাপ থাকে, ওইখান দিয়ে লিকেজ হয়। তো ওই দিক দিয়ে ভালো করে সিলিকন সিল করবেন, না হয় সমস্যা কি, এগুলা এখন ইউএতে সিস্টেম হচ্ছে, এটা অনেকভাবে টেস্ট করা হয় ডাক্টগুলো, রাইজারের ডাক্টগুলো হাওয়া দিয়েও টেস্ট করা হয়, অনেক সময় আবার গ্যাস দিয়ে টেস্ট করা হয়, ধোঁয়া দিয়ে টেস্ট করা হয় লিকেজ হয় কি না। তারপরে হচ্ছে আপনাদের লেজার টেস্টও করা হয় অনেক সময়, দেখেন আমরা দেখেন এটা পায়ারের এই যে রডগুলো, টানা রডগুলো যে আছে, রডের গোড়ায় অলরেডি সিলিকন লাগাইছি, এখানে লাগাইছি, দেখেন ওই যে রডের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, রডের ভিতরে সিলিকন লাগাইছি। তো এভাবে ভালো করে সিল করবেন লাগানোর আগে, কারণ কি রাইজার হচ্ছে আপনার একবার কাজ করতে পারবেন, বারবার করতে পারবেন না, পরে এগুলা অনেক সময় অনেক লিকেজ হয়ে যায়, কিছু করা যায় না, এ কারণে আপনারা লাগানোর আগে ভালো করে। ইভেন আমরা দেখেন এই যে সাপোর্ট যে দিছি, সাপোর্টের যে নাট বোল্ট লাগাইছি ওটার মধ্যেও সিলিকন দিয়ে দিছি, দেখেন সাপোর্টের যে নাট বোল্টটা, সাপোর্টের সাথে যে নাট বোল্টটা টাইট করা হয়েছে ওটার সাথেও আমরা সিলিকন লাগাই দিছি, কারণ এগুলো পরে সমস্যা হয়, এই যে এই সাপোর্টটা দেখেন, ভিতর দিয়ে নাটের গোড়ায় আমরা লাগাই দিছি। তো এটা খেয়াল রাখবেন আপনারা।